তুমি যদি পরবর্তী WBCS পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে WBCS ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ WBCS ফুল প্যাকেজ হলো কম খরচে WBCS এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি MCQ এর মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিংয়ের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির যে 1000 কোশ্চেন অ্যান্সারের সিরিজ আমরা শুরু করেছি, তার প্র্যাকটিস সেট নাম্বার 2 আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, যদি ওয়ানটা না দেখে থাকো অতি অবশ্যই আগে দেখে নিও। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন যেটা বলা হচ্ছে যে দ্য মেনশন অফ দ্য ওয়ার্ড জাস্টিস ইন দ্য প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্রেসেস। আমাদের প্রিএম্বল, দেখো তোমাদের একটা কথা বলি, প্রিএম্বল সম্বন্ধে যে কোনো কোশ্চেনই তোমাকে যদি অ্যান্সার করতে হয়, সব থেকে বেস্ট হচ্ছে প্রিএম্বলটা একটু মুখস্থ রাখা। ঠিক আছে, প্রিএম্বল একটু মুখস্থ করবে। মুখস্থ করলে কি হবে, কারোর যদি মানে রিটেন এক্সামে পলিটি কারো অপশনাল পেপার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে তো প্রিএম্বল লিখতে হবে। এটা UPSC স্টুডেন্টরা যেন মুখস্থ করেই করে, প্রিএম্বল মুখস্থ করতে হয়। এমনিতেও কোশ্চেন, অনেক কোশ্চেন কিন্তু প্রিএম্বল মুখস্থ থাকলে তোমরা অ্যান্সার করে দিতে পারবে। যদিও WBCS এ অতটা আউট অফ দ্য বক্স কোশ্চেন আসে না, বাট তবুও ভালো অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের জন্য এটা করে রাখতে পারো। তো এখানে বলে যে জাস্টিস যে শব্দটার কথা বলা হয়েছে আমাদের প্রিএম্বলে, 3 ধরনের জাস্টিসের উল্লেখ আছে, সেগুলো কী কী? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। প্রিএম্বল আজ অবধি, প্রিএম্বলে 3টা জাস্টিসের কথা বলেছে, প্রিএম্বলে আজ অবধি মাত্র একবারই সংশোধন করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে 1976-এ ডিউরিং দ্য এমার্জেন্সি। দেখো তোমাদের শর্টে একটু বলে দিই, সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস মানে কি। প্রথমে সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে কি হবে, যে তোমাকে জাতি, ধর্ম, বর্ণ এগুলোর ভিত্তিতে কখনোই কোনো রকম কোনো সুযোগ সুবিধা থেকে বা কোনো অপরচুনিটি থেকে তোমাকে বঞ্চিত করা হবে না। নেক্সট ইকোনমিক জাস্টিস। নাও ইকোনমিক জাস্টিস মানে হচ্ছে কী হবে, যে তোমাকে সবসময় সরকার সবসময় চেষ্টা করবে ধনী এবং দরিদ্রের মধ্যে যে গ্যাপ আছে সেটাকে যতটা সম্ভব কম করার। প্র্যাকটিক্যালি সেটা হয়তো কখনোই পুরোপুরিভাবে পসিবল নয়, তবে কিছুটা কীভাবে করা হয়, ইনকাম ট্যাক্সের মাধ্যমে। যার ইনকাম যত বেশি হবে তাকে তত বেশি পার্সেন্টেজে ইনকাম ট্যাক্স দিতে হবে। হায়েস্ট তোমার যেন 30% অবধি তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তার আগে 25-20% কম কম থাকে। মানে যার ইনকাম বেশি তাকে ট্যাক্সও বেশি দিতে হবে, নাহলে কী হবে, আমার ইকুয়াল লেভেলে আসবে না। এটা হচ্ছে ইকোনমিক জাস্টিস। নাও পলিটিক্যাল জাস্টিস কী? পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে আমাদের দেশের সমস্ত মানুষকে ওই জাতি ধর্ম কোনো কিছুর ভিত্তিতে, মানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কী করা হবে, পলিটিক্সে অংশগ্রহণের সমান অধিকার দেওয়া হবে। ঠিক আছে, তোমার, তুমি যদি মনে করো আজকে যে তুমি ভোটে দাঁড়াবে, অ্যাকচুয়ালি দেখতে গেলে ক্রাইটেরিয়া কিন্তু খুব কম। মানে তোমাকে ভাবে কী করতে হবে, যে হয়তো তোমাকে সিটিজেন হতে হবে ভারতবর্ষের, যেখান থেকে ভোটে দাঁড়াতে চাইছো সেখানকার নাগরিক, সেখানকার মানে তোমাকে বাসিন্দা হতে হবে, এমনি মিনিমাম একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, আর কোনো চাকরি করা চলবে না। অবভিয়াসলি ইলেকশনে দাঁড়াতে গেলে চাকরি করলে চলবে না, চাকরিটা তোমাকে ছাড়তে হবে। এরকম খুব মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকলেই তুমি স্টেট ইলেকশন কমিশনে গিয়ে নিজের নাম রেজিস্টার করাতে পারো এবং ভোটে দাঁড়াতে পারো। একদম বেয়ার মিনিমাম কোয়ালিফিকেশান দরকার। তো এটাই হচ্ছে কি, পলিটিক্যাল জাস্টিস। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে, হুইচ টার্ম ইজ নট ইউজড ইন দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিএম্বলে কোন টার্মটা বলা নেই? তো এটা তো খুব ইজি কোশ্চেন, সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফেডারেল। ফেডারেল শব্দটা কিন্তু প্রিএম্বলে কোথাও উল্লেখ নেই। নেক্সট 3 নম্বর কোশ্চেন, দ্য ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ। ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিলোসফিক্যাল ফাউন্ডেশন কি? প্রিএম্বল, এটা সবসময় মনে রাখবে। 4 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিবার্টিস ইজ নট এম্বডিড ইন দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।
মানে কোন স্বাধীনতাটা সম্বন্ধে প্রিএম্বলে উল্লেখ নেই। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, ইকোনমিক লিবার্টি। ইকোনমিক লিবার্টি কেন দেয়নি? কারণ ইকোনমিক লিবার্টি দিতে গেলেই তোমাদের একটু আগে যেটা বলছিলাম ইকোনমিক জাস্টিস সেটা ভায়োলেট হয়ে যাবে। ইকোনমিক লিবার্টি দিলে কি হয়ে যাবে? তখন মানে তোমার, আমি সাপোজ বলছি আজকে মুকেশ আম্বানি বলবে যে কেন আমি ভারতের নাগরিক, আইন সবার জন্য সমান, আমিও সবার সমান ট্যাক্স দেবো, সবাই যা ট্যাক্স দেয় আমিও তাই ট্যাক্স দেবো, এটা হয়ে যাবে ইকোনমিক লিবার্টি। বাট সেটা করলে তো হবে না, আমাকে কী করতে হবে? ইকোনমিক জাস্টিস করতে হবে, যার ইনকাম বেশি তাকে বেশি ট্যাক্স দিতে হবে। কারণ কী হয়, এই ট্যাক্সের টাকায় ট্যাক্স কেন নেওয়া হয় বলো তো? ট্যাক্স নেওয়া হয় যে গরিবের কাছে, সরি বড় লোক যারা ধনী আছে তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই ট্যাক্সের টাকাতে গরিবদের উন্নয়নের জন্য কাজ করা, যাতে আমার কী বললাম ধনী এবং দরিদ্রের মধ্যে যে গ্যাপ হয় সেটাকে কিছুটা হলেও ফিল করা যায়। তো সেইটার জন্য ইকোনমিক জাস্টিস রাখা হয়, এবং সেই কারণে ইকোনমিক লিবার্টি কিন্তু আমাদের প্রিএম্বলে থাকে না। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন 1975। মানে প্রথম দিকে কোন কথাটা এ ছিল না, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি শব্দটা পরে এসেছিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর কোশ্চেন, এখানে কিছু স্টেটমেন্ট দিয়েছে প্রিএম্বল সম্বন্ধে, কোনটা সঠিক সেটা তোমাদেরকে উল্লেখ করতে দিয়েছে। দেখো এখানে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। 1, 2 এন্ড 3 কী কী বলেছে দেখে নাও। বলছে ইট প্রোভাইডস ইকুয়ালিটি অফ অপরচুনিটি টু অল সিটিজেন্স। অবভিয়াসলি আমি তোমাদের বলেছিলাম যে আমাদের কি সোশ্যাল জাস্টিস যেটা। 2 নম্বর বলছি ইট প্রোভাইডস লিবার্টি অফ ফেথ টু অল সিটিজেন্স। অবভিয়াসলি তুমি হচ্ছে যে কোনো ধর্মকে বিশ্বাস করতে পারো, তার স্বাধীনতা তোমাকে দেওয়া হচ্ছে। 3 নম্বর বলছে ইট ইজ গিভেন বাই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া টু দেমসেলভস। এটা দেবে লেখা থাকে ফর দ্য পিপল অফ দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল, এরকম দেবে লেখা থাকে। তো এই তিনটেই এখানে কী হয়ে যাচ্ছে, সঠিক হয়ে যাচ্ছে। অপশান ডি এখানে আমাদের কী হচ্ছে, সঠিক। 7 নম্বর বলা হচ্ছে হুইচ অফ দ্য ওয়ার্ডস ওয়ার অ্যাডেড, আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে এসেছিল 1976, তার মাধ্যমে কোন কোন ওয়ার্ড যুক্ত করা হয়েছিল। ওই জন্য দেখলে এক্ষুনি একটা কোশ্চেন ছিল যে 1975 অব দি কোন ওয়ার্ড ছিল না, কীভাবে কোশ্চেনটাকে ঘুরিয়েছে বুঝতে পারছো? তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ 135। সোশিয়ালিস্ট, সেকুলার অ্যান্ড ইউনিটি ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দকে কী করা হয়েছিল 1976 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। আট নম্বর কোশ্চেন, এই আইডিয়ালগুলোর মধ্যে নিচে যে আইডিয়ালগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কোনটা প্রিএম্বলে উল্লেখ নেই, কোনটার উল্লেখ প্রিএম্বলে নেই? এবার দেখো অপশানগুলো একটু দেখো, অপশান থেকে তোমরা করতে পারবে। সোভেরান ডেমোক্রেটিক রিপাবলিক, অবভিয়াসলি প্রিএম্বলে উল্লেখ আছে, ঠিক আছে, সোভেরানও উল্লেখ আছে, ডেমোক্রেটিওকে উল্লেখ আছে। সোশ্যালিজম অ্যান্ড সেকুলারিজম, অবভিয়াসলি সোশ্যালিস্ট আমাদের একটা দেশ, সেকুলার দেশ, এগুলো সবই আমাদের উল্লেখ আছে। কোনটা উল্লেখ নেই সেটা হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রি ট্রেড। সোশ্যালিজম যদি উল্লেখ থাকে, ক্যাপিটালিজম তো পুরো উল্টো সোশ্যালিজমের, কী করে উল্লেখ থাকবে? ক্যাপিটালিজম তো প্রথমেই বাদ, এবং ফ্রি ট্রেডের কথাও কিন্তু কোথাও বলা নেই। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে তাহলে, 1 এন্ড 2, অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন, প্রিএম্বল অফ দ্য প্রিএম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সার্ভস দ্য ফলোয়িং পারপাস। প্রিএম্বল কোন কোন পারপাসগুলোকে ফলো করে? দেখো আমি এখানে কিন্তু চেষ্টা করেছি সেটগুলোর মধ্যেও মানে এক একটা চ্যাপ্টারের কোশ্চেন, মানে এক একটা চ্যাপ্টারকে একটু পরপর কোশ্চেনগুলো রাখতে চেষ্টা করি, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। মানে কারোর তো এমন হতে পারে হয়তো পুরো সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, সে তবুও ক্লাসগুলো দেখছে, তাহলে অ্যাটলিস্ট যাতে কিছু কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়েছে তাদের জন্য সুবিধা হয়। যেখানে যেমন দেখতে পাচ্ছ পরপর আমি প্রিএম্বলের কিছু কোশ্চেন রেখেছি। তো এখানে সঠিক উত্তর কী হবে, অপশান সি, বোথ 1 এন্ড 2। কেন না, প্রিএম্বল ইন্ডিকেটস দ্য সোর্স ফ্রম হুইচ দ্য কনস্টিটিউশন ডিজায়ার্স ইটস পাওয়ার, ইট অলসো স্টেটস দ্য অবজেক্টস হুইচ দ্য কনস্টিটিউশন সিক্স টু এস্টাবলিশ অ্যান্ড প্রমোট। এই ধরনের কোশ্চেন দেখবে মেন্সে বেশি থাকে, প্রিলিতে এই ধরনের কোশ্চেন একটু কম থাকবে। মেন্সে দেখবে এরকম একটু কনসেপচুয়াল কোশ্চেন, একটু থিওরি, মানে যারা একটু ডিপে ঢুকে পড়ছে তাদের জন্য এই ধরনের কোশ্চেন থাকে মেন্সে। 10 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিলেটেড টু সেকুলারিজম ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার যে সেকুলারিজম সম্বন্ধে কোন কোন কথাগুলো এখানে সঠিক হবে, তো তোমরা চট করে দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, 1, 3 এন্ড 4। কেননা ইট এন্টেল স্ট্রিক্ট সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম পলিটিক্স। অবভিয়াসলি ধর্ম এবং রাজনীতিকে সবসময় আলাদা রাখা হয়,
ধর্ম এবং রাজনীতি একসঙ্গে হয়ে গেলে কি হয় সেটা তোমরা জানো, গোষ্ঠীদ্বন্দ্ব বা কমিউনাল রাইটস তৈরি হয়েছে তোমরা সকলে জানো কি হয়। এখন তো দেখতেই পাচ্ছ হিন্দু মুসলিমের মারপিট সেরে নিয়ে পলিটিক্স কী হারে চলছে। নেক্সট হচ্ছে তিন নম্বর থেকে বলেছে, দেখো দু নম্বরটাকে দেখে নিই, ইট ব্যান্ডস পার্টিস উইথ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন ফ্রম কন্টেস্টিং ইলেকশন। একদমই না, কারোর কাছে যদি রিলিজিয়াস অ্যাফিলিয়েশন থাকে মানে কোনো ধর্ম কোনো ধর্মীয় সংস্থার তরফ থেকে সে কোনো রকম কোনো ফান্ডিং পাচ্ছে কোনো পার্টি, সেই পার্টিকে ব্যান করা হবে না। সে ফান্ডিং পেতেই পারে, ব্যান কেন করতে হবে সেটা নিয়ে কোনো সে ঝামেলা করছে না কিছু না, কেন ব্যান করতে হবে, সে সেখান থেকে ফান্ডিং পাচ্ছে। তিন নম্বর হচ্ছে ইট গ্র্যান্টস রিলিজিয়াস লিবার্টি টু অল কমিউনিটিজ। অবভিয়াসলি আমাদের ধর্ম নিরপেক্ষ দেশ, তাহলে আমাকে তো এ দিতেই হবে লিবার্টি, রিলিজিয়াস লিবার্টি। ইট অ্যাকসেপ্ট কমিউনিটি পার্সোনাল লস, কম প্রত্যেকটা কমিউনিটি যে কিছু কিছু পার্সোনাল ল থাকে সেটাকে কিন্তু আমাদের কান্ট্রি কী করে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, পুরোপুরিভাবে কিন্তু অ্যাকসেপ্ট করে। কিন্তু তা বলে যে সমস্ত লগুলো ঠিক নয়, যেমন ফর এক্সাম্পল তোমরা জানো তিন তালাক, তিন তালাক হচ্ছে কিন্তু এখন ব্যান করে দেওয়া হচ্ছে, কারণ তিন তালাক ওদের মানে মুসলমান সম্প্রদায়ের একটা পার্সোনাল ল হলেও, কমিউনিটি পার্সোনাল ল হলেও সেটার ক্ষেত্রে কী হয়েছিল, দেখা যাচ্ছিলো যে সেখানে আমাদের মহিলাদের যে বেসিক রাইট সেগুলো ভায়োলেট হচ্ছিলো, তাই সেটাকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য যে বিভিন্ন ল থাকে, ধরো হিন্দুদের কিছু নিজস্ব কমিউনাল ল, মুসলমানদের, খ্রিস্টানদের, জৈনদের, শিখদের যে কিছু কমিউনাল ল আছে, সেই সমস্ত ল কিন্তু আমাদের দেশে ওয়াইডলি অ্যাকসেপ্ট করা হয়, কোনো রকম কোনো বাধা প্রদান করা হয় না, ঠিক আছে। তো এখানেও তোমাদের কিছু জিনিস লেখা আছে, তা তোমরা দেখে নিও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান সি। এগারো নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং আর এনশ্রাইন ইন দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। এবার এখানে দেখো, এখানে যে জিনিসটা বলেছে এই কোশ্চেনটা একটু কঠিন, মানে এখানে এই যে পাঁচটা জিনিস সম্বন্ধে বলেছে কোন অর্ডারে প্রিএম্বেলে লেখা আছে, এটা একটু কঠিন কোশ্চেন, অবভিয়াসলি আউট অফ দ্য বক্স কোশ্চেন, এটা তোমার প্রিএম্বেল মুখস্থ না থাকলে পারবে না। তবুও দেখে নাও একবার চট করে, একটু অন্য ধরনের কোশ্চেন এটা। সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশান বি। অপশান বি মানে 3-1-4-5, মানে প্রথমে হচ্ছে তিনটে জাস্টিস যেছে, সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, তারপর বলা হয়েছে লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, তারপর হচ্ছে ইকোয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ফ্যাটার্নিটি অ্যাসোরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এইভাবে পরপর প্রিএম্বেলে পার্ট বাই পার্ট লেখা আছে, এটা তোমরা প্রিএম্বেলটা পড়ে দেখবে, লক্ষ্মীকান্তের বই খুলে দেখবে, এইভাবেই পরপর লেখা আছে। নেক্সট বারো নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ইন দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিড উইথ। সোশ্যালিস্ট শব্দটা এটা নট কারেক্ট নয়, এটা হবে স্টেটমেন্ট ইজ কারেক্ট। সোশ্যালিস্ট শব্দটা কোন আর্টিকেলের সঙ্গে যুক্ত তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের অপশান ডি, আর্টিকেল নাম্বার 23 এর সঙ্গে যুক্ত, এটা এটা নট না, এটা হবে কোনটা কারেক্ট। নেক্সট 13 নম্বর কোশ্চেন, দ্য প্রিএম্বল ইজ ইউজফুল ইন কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন বিকজ ইট, প্রিএম্বলকে গুরুত্বপূর্ণ কোনো ধরা হয় কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের মানে বোঝার জন্য, বা কনস্টিটিউশন অনেক সময় দেখবে বিভিন্ন সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্টেও না প্রিএম্বেলের রেফারেন্স নেওয়া হয়, কারণ প্রিএম্বেলকে হচ্ছে কনস্টিটিউশনের তোমরা বলতে পারো বেসিক সোর্স বলতে পারো, বেস বলতে পারো। তো সঠিক উত্তর হচ্ছে কি অপশান বি, কেননা এর মধ্যে কী থাকে, ইট কন্টেন্টস দ্য রিয়েল অবজেক্টিভ অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন মেকার। আমি তোমাদের আগের দিন ক্লাসে বলেছিলাম যে পণ্ডিত জওহরলাল নেহরুর যে অবজেক্টিভ রেজলিউশন ছিল, সেই অবজেক্টিভ রেজলিউশনটাকে পরবর্তী ক্ষেত্রে অ্যাজ এ প্রিএম্বল অ্যাকসেপ্ট করা হয়েছিল। তো এর মধ্যে কী থাকে, আমাদের যে কনস্টিটিউশন মেকার যা তাদের যে ফিলোসফি মানে তাদের যে মেন্টালিটি এবং তাদের যে অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল কনস্টিটিউশন তৈরির পিছনে, সেটাই প্রিএম্বল থেকে আমাদের সামনে আসে, সেই কারণে প্রিএম্বলকে কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেখো 13 নম্বর কোশ্চেন, দ্য প্রিএম্বল ইজ ইউজফুল ইন দ্য কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন বিকজ ইট, ও সরি এটা তো হয়ে গেল, সরি 14 নম্বর কোশ্চেন, অ্যামং দ্য ফলোয়িং আইডিয়ালস অ্যান্ড ফিলোসফি আইডেন্টিফাই দোজ এনশ্রাইন ইন দ্য প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখানে তোমার এই কোশ্চেনটা অলরেডি একবার হয়ে গেছে কিছুটা, যে কোন আইডিয়াল এবং ফিলোসফিটা আমাদের প্রিএম্বলের মধ্যে লেখা আছে,
অপশান এ এখানে তোমাদের অ্যাকচুয়ালি সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান অ্যান্ড টু, কারণ ক্যাপিটালিজম এবং ফ্রি ট্রেড তো নেই, এটা কোশ্চেন রিপিট হয়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। নেক্সট 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজেক্টিভ ইজ নট এম্বডিড ইন দ্য পার্লামেন্ট, সরি ইন দ্য প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলে কোনটা সম্বন্ধে বলা নেই। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইকোনমিক লিবার্টি। 16 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন কেম ইন টু ফোর্স ফ্রম November 26, 1949, আমার 26 নভেম্বর 1949 কী হয়েছিল বলো তো, কনস্টিটিউশন রেডি হয়ে গেছিলো, বাট সেটাকে পাবলিশ করা হয়েছিলো 26 জানুয়ারি 1950। তো যখন প্রথম তৈরি হয়ে গেছিলো November 26, 1949, তখন কী কী ছিল বলো তো এর মধ্যে, তখন হচ্ছে সিটিজেনশিপ প্রভিশনস রিলেটিং টু ইলেকশন এবং প্রভিশনস রিলেটিং টু প্রভিশনাল পার্লামেন্ট এগুলো ইনক্লুড ছিল, ফান্ডামেন্টাল রাইটস তখন ছিল না। ফান্ডামেন্টাল রাইটস যখন 1950 ফাইনালি পাবলিশ করেছিল তখন তার মধ্যে অ্যাড হয়েছিল, 1949 এই তিনটি মাত্র ছিল, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1, 2, and 3, ফান্ডামেন্টাল রাইটস ছিল বাট সেটা যখন 1950 যখন ফাইনাল পাবলিশ হয়েছিল তখন যুক্ত হয়েছিল। 17 নম্বর কোশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কিসের উপর বেস করে তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে অপশান সি, সাইমন কমিশনের উপর বেস করে তৈরি করা হয়েছিল। তো এবার সাইমন কমিশন সম্বন্ধে আমি তোমাদের কিন্তু আগের দিনের ক্লাসে কিছুটা বলে দিয়েছি, এখানে তোমরা জিনিসগুলো একবার ভিডিওটা পজ করে পড়ে নিও, পড়লে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে, আগের দিনের ক্লাসে আমি বলে দিয়েছি জিনিসটা, আগের দিনে যে সেট ওয়ানটা আলোচনা করছিলাম। 18 নম্বর কোশ্চেন, আন্ডার হুম অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিপেয়ার ইন October 1947 বাই দ্য অ্যাডভাইসারি ব্রাঞ্চ অব দ্য অফিস অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সঠিক উত্তর, প্রথম ড্রাফট যে তৈরি করা হয়েছিল সেটা সেই সময় অ্যাডভাইসারি ব্রাঞ্চের কে ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিএন রাও। বিএন রাও কে ছিলেন, সেই সময় অ্যাডভাইসার ছিলেন, তাহলে অ্যাডভাইসারি বডি ব্রাঞ্চে কে থাকবেন, বিএন রাওই থাকবেন। 19 নম্বর কোশ্চেন, দ্য ন্যাশনালিস্ট ডিমান্ড ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ দ্য ফার্স্ট টাইম কনসিডেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট থ্রু ইনডাইরেক্টলি উইথ দ্য রিজার্ভেশন ইন দি, এখানে বলা হয়েছে যে আমাদের যে ন্যাশনালিস্ট ডিমান্ড মানে আমাদের জাতীয় যে একটা দাবি ছিল যে আমাদের কী দরকার, সংবিধান তৈরি করার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে, এটাকে প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্ট ইনডাইরেক্টলি হলো একটা গুরুত্ব দিয়েছিল বা এটার কথা উল্লেখ করেছিল কিসে, আগের দিনই বলে দিয়েছিলাম এটা আগস্ট অফার, ঠিক আছে। এই এইরকম সেম কোশ্চেন নয়, আগের দিনে একটা কোশ্চেন আমি এক্সপ্লেনেশনে আলোচনা করেছিলাম যে আমার কী বলেছিলাম, 1934 মানবেন্দ্রনাথ রায় এটার কথা প্রথম বলেছিলেন, 1935 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে কী করেছিল প্রথম সবার সামনে তুলে ধরেছিল, তারপরে 1940 আগস্ট অফারের মাধ্যমে ব্রিটিশরা প্রথম এটা বলেছিল হ্যাঁ দেওয়া হবে, তারপরে 1946 গিয়ে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে আমাদের ফাইনালি এটা তৈরি হয়েছিল, টোটাল 12 বছর টাইম লেগে গিয়েছিলো এটাকে ফাইনালাইজ হতে, এই জিনিসটা আমি আগের দিন তোমাদেরকে খুব ডিটেলসে আলোচনা করেছিলাম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। তো দেখো আগস্ট অফারে আর কী কী ছিল, যে বলা হয়েছিল যে যুদ্ধের পরে কী করা হবে, একটা কনস্টিটিউশন মেকিং বডি তৈরি করা হবে, আমাদের ভারতের যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেখানে ভারতীয় মেম্বারদের সংখ্যা বাড়ানো হবে এবং একটা ওয়ার অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি করা হবে, এতগুলো জিনিস ছিল আগস্ট অফারে, শুধু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নয়, আগস্ট অফারে টোটাল 3টে জিনিস ছিল। 20 নম্বরে বলা হচ্ছে, দ্য আইডিয়া অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট অফ অল গিভেন বাই, তো এগেন এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি হবে, এটা ডি ভুল দেওয়া আছে, অপশান সি এম এন রয়, মানবেন্দ্রনাথ রয় উনি 1934 এই কথাটা প্রথম বলেছিলেন। 21 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং আর নট ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল কোলাজ ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের ভারতের প্রেসিডেন্টের ইলেকশনের জন্য কী করা হয়, একটা ইলেকটোরাল কোলাজ তৈরি করা হয়, তার মধ্যে মেম্বার কে কে থাকেন জানো কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এর মধ্যে মেম্বার থাকে হচ্ছে অপশান ডি, ইলেকটেড, সরি এখানে বলেছে নট ইনক্লুডেড, সরি কারা ইনক্লুডেড থাকে না, ইলেকটেড মেম্বার অব দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য স্টেট, বিধান পরিষদের মেম্বাররা থাকে না, ইলেকটোরেট কলেজের মধ্যে কে কে থাকে,
আমাদের বোথ হাউস অফ পার্লামেন্টের যে ইলেকটেড মেম্বার, মানে বোথ লোকসভা এবং রাজ্যসভার ইলেকটেড মেম্বাররা থাকে, এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মানে বিধানসভারও ইলেকটেড মেম্বাররা থাকে। তবে কোনো রকম নমিনেটেড মেম্বার বা যাদেরকে তোমরা বলতে পারো সিলেক্টেড মেম্বার, নমিনেটেড মেম্বার বা সিলেক্টেড মেম্বাররা থাকে না, এবং বিধান পরিষদের মেম্বাররাও থাকে না। শুধুমাত্র বিধানসভা, লোকসভা এবং রাজ্যসভার ইলেকটেড মেম্বারদেরকে নিয়ে ইলেকটোরাল কোলাজ তৈরি করা হয়। বাইশ নম্বর কোশ্চেন, মিনিমাম নাম্বার অফ ইলেক্টরস নিডেড টু বি প্রপোজার অফ দ্য প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে কাউকে প্রপোজ করার জন্য কতজন ইলেকটরের ইলেকটর দরকার হয়ে থাকে মিনিমাম? সঠিক উত্তর হচ্ছে অপশানে 50 জন ইলেকটর মিনিমাম দরকার হয়ে থাকে। তেইশ নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট রিগার্ডিং প্রেসিডেন্সিয়াল ইলেকশন। প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপরে কোশ্চেন এবারে থাকতে পারে, কারণ রিসেন্টলি আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন হয়েছে, দুজনের ইলেকশন প্রসিডিওর সেম। অতএব প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপর কিন্তু কোশ্চেন তোমরা এখন আশা করতেই পারো। তো বলেছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্বন্ধে কোন জিনিসটা সঠিক নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রেসিডেন্টস ইলেকশন মে বি পোস্টপন্ড অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ইলেকটোরাল কোলাজ ইজ ইনকমপ্লিট। এটা কখনো হয় না, ইলেকটোরাল কোলাজ ইনকমপ্লিট বলে প্রেসিডেন্ট ইলেকশন পোস্টপন্ড করা হবে এটা কোনো দিনই হয় না। বাকিগুলো ঠিক আছে, ইলেকশন অফ দ্য সাকসেসার মাস্ট বি হেল্ড বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম অফ দ্য ইনকামবেন্ট প্রেসিডেন্ট, মানে এখন যে প্রেসিডেন্ট আছে তার টার্ম পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়ার আগে নতুন প্রেসিডেন্টের ইলেকশন আমাকে করে নিতে হবে। প্রেসিডেন্ট শ্যাল হোল্ড দ্য অফিস ফর এ টার্ম অফ 5 years ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন, মানে 5 বছর অবধি থাকেন, অ্যান্ড অন দ্য এক্সপাইরেশন অফ হিস টার্ম হি কন্টিনিউস টু হোল্ড দ্য অফিস আনটিল হিস সাকসেসার এন্টার্স দ্য অফিস। 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরও যতক্ষণ না ভোটের সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে শপথ গ্রহণ করে নতুন প্রেসিডেন্ট আমাদের অফিস গ্রহণ করছেন ততক্ষণ অবধি উনি কি থাকেন, অফিসে থাকেন। তো এইগুলো সত্যি, বাট অপশান ডিটা কোনো দিনই সঠিক নয়, ইলেকট্রাল কোলাজের ইনকমপ্লিশনের জন্য কোনো দিনও ভোট পোস্টপন্ড হয় না। চব্বিশ নম্বর কোশ্চেন, হাউ ইজ দ্য প্রেসিডেন্ট ইলেক্টেড ইন ইন্ডিয়া? অবভিয়াসলি বাই ইনডাইরেক্ট ইলেকশন। আমি তোমাদের এর পরের দিন যে সেট থ্রি থাকবে না, সেট থ্রিতেও আমি কিন্তু এই প্রেসিডেন্টের উপরে এবং পারলে ভাইস প্রেসিডেন্টের উপরে এবং তাদের ইলেকশনের উপরে কোশ্চেন নিয়ে আসবো। কারণ আমি বারবার করে বলছি এই বছর দুটো ইলেকশন হয়েছে এবং এদের ইলেকশন প্রসিডিওর সেম, অতএব এইগুলোর উপর থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি একটা না একটা। অতএব এদের ইলেকশনের উপর আমি কিন্তু কোশ্চেন নিয়ে আসবো পরের দিন। অপশান ডি সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ইন ইন্ডিয়া প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই, প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হয়ে থাকে সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, ডাইরেক্ট ইলেকশন তো হবে না, প্রপোর্শনাল ভোট সিস্টেম কোনো মতেই না, ওপেন ব্যালট সিস্টেমের তো কোনো গল্প নেই, সাধারণ মানুষ তো ভোট দিতে যায় না প্রেসিডেন্টের ইলেকশানে। তাহলে এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, সরি অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ছিল আজকের সেট, সেট নম্বর 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমাদের সেট 3 হবে, সেট 3-তে আমি পারলে তোমাদের বললাম যে এই ইলেকশনের উপর কোশ্চেন নিয়ে আসবো। আর যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করো, শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।